হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আমি আবারও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি, তো সেটা হলো পিরিয়ড মিস হলে আমরা সাধারণত বুঝতে পারি যে প্রেগনেন্সি এসে গেছে। আর পিরিয়ড মিস হওয়ার আগেও কিন্তু অনেক সিমটম আছে যেগুলো কিন্তু ফিল করলে, ভালোভাবে কেয়ারফুলি ফিল করলে কিন্তু বোঝা যায় যে আমাদের এবার প্রেগনেন্সিটা এসে গেছে। শরীরে এমন কিছু চেঞ্জেস আসছে যেগুলো কিন্তু, বা নানা রকম হরমোনের কারণে কিন্তু আমাদের পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু চেঞ্জেসগুলো শরীরের মধ্যে দেখা দেয়, বা এমন কিছু লক্ষণ দেখা দেয়। তো পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু তোমরা সেই লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে তোমরা কিন্তু এবার প্রেগনেন্ট হয়ে গেছো। তো সেই লক্ষণগুলি কী কী, তো আমি সেগুলো তোমাদের আজকে বলবো। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি আমার পিরিয়ড মিস হয়ে গেছে, 3 দিন হলো, 4 দিন হলো, শরীরে এই এই সিমটমগুলো দেখা যাচ্ছে, তো এটি কিসের লক্ষণ, প্রেগনেন্সির লক্ষণ না অন্য কিছুর লক্ষণ? তো বেসিক্যালি আমি ভিডিওটা আজকে তাদের জন্য বানিয়েছি, তো তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা ভীষণ ইউজফুল হবে, আর এই ভিডিওটা দেখে তারা কিন্তু কিছুটা হলেও উপকৃত হবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমত আমি তোমাদের বলবো যে সাধারণত আমরা প্রেগনেন্সি কখন বুঝতে পারি এসেছে, যে পিরিয়ডটা মিস হয়ে যাওয়ার পর, হয়তো 3 থেকে 4 দিন, কেউ কেউ হয়তো 3-4 দিন পরে চেক করলে বুঝতে পারে, আবার কারো ক্ষেত্রে হয়তো 3-4 দিন পরে চেক করার পরেও কিন্তু রেজাল্টটা নেগেটিভ আসে কিন্তু পিরিয়ডটা আসে না। তো সেক্ষেত্রে আমরা আরও বলি যে 7 থেকে 10 দিন ওয়েট করে তারপর চেক করো। তো 7 থেকে 10 দিন ওয়েট করার পরে চেক করলে কিন্তু সেক্ষেত্রে প্রেগনেন্সিটা পজিটিভ আসে। তো এবার কথা হচ্ছে যেটা, যে এই পিরিয়ড মিস হওয়া ছাড়া আমরা কিভাবে বুঝবো। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পিরিয়ড মিস হয়ে গেছে তবুও কিন্তু তারা প্রেগনেন্ট নন, বা প্রেগনেন্সি আসেনি সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ড মিস হয়ে গেছে, এমনও কিন্তু হয়। আবার এমনও হয় যে পিরিয়ডটা রেগুলার যেরকম আসে মান্থলি, তো সেই রকম কিন্তু আসে তবুও কিন্তু অনেক মহিলা কনসিভ করেছে বা প্রেগনেন্ট হয়েছে তবুও কিন্তু তাদের পিরিয়ডটা আসছে। তো এরকমও কিন্তু দেখা যায়, অনেক সময় আমাদের পিরিয়ডটা মিস হয় না তবুও কিন্তু শরীরে এমন অনেকগুলো সিমটম দেখা যায় যেগুলো ফিল করলে আমরা বুঝতে পারি যে আমরা প্রেগনেন্ট হয়ে গেছি। তো অনেক মহিলার কি সচেতনতার অভাবে সেগুলো কিন্তু তারা বুঝতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটি অন্যদিকে তারা চলে যায়। তো আজকে আমি তোমাদের চলো বলে দিচ্ছি যে কিভাবে তোমরা বুঝবে যে প্রেগনেন্ট হয়ে গেছো। ওই তো পিরিয়ড মিস হওয়ার আগে তোমরা অনেক সময় খেয়াল করবে, যদি প্রেগনেন্ট হয়ে যাও সেক্ষেত্রে তোমার সকালে একটি অন্যরকম ফিল হয়, যেমন সকালে একটি বমি বমি পায়, গাটা গুলিয়ে গুলিয়ে ওঠে, তো সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকমই মানে ফিল হয় আমাদের শরীরের মধ্যে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো আমাদের যে মেজাজটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এই কখনো ভালো ভালো মনে আছি, আবার এই কখনো খারাপ খারাপ মুড হয়ে গেল। তো কারো সামান্য একটি কথা অনেক সময় কিন্তু খারাপ লাগে, তখন কিন্তু আমাদের মেজাজটা হারিয়ে ফেলি, তো চিড়চিড়ে হয়ে যায় মনটা, তো এইরকমও কিন্তু হয়ে যায় প্রেগনেন্সি আসলে। আর তৃতীয়ত যেটা, সেটা হলো স্পটিং। তোমার এটা হলো তোমাদের হালকা ব্লিডিং আসতে পারে, কোমরে মাজায় হালকা ব্যথা হতে পারে, এটা তোমার যে পিরিয়ডের ডেট তার থেকে কিন্তু নেক্সট পিরিয়ডের ডেট আসা পর্যন্ত তার থেকে 10-12 দিন আগে কিন্তু এই ব্যথাটা বা হালকা স্পটিংটা আসতে পারে, যে হালকা তার সাথে একটু ব্লিডিং হয়, তো এটাকে কিন্তু আমরা ইমপ্লান্টেশনের ব্লিডিংও বলে থাকি। আর এটা কিন্তু অনেক মহিলারা পিরিয়ড বলেও কিন্তু ভুল করে বা ভুল করে ফেলে। তো পিরিয়ডের ব্লিডিং আর তোমার ইমপ্লান্টেশনের ব্লিডিংয়ের মধ্যে পার্থক্য কী সেটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার যেটা আমাদের ইমপ্লান্টেশনের স্পটিং আমরা যেটা বলি, তো সেক্ষেত্রে কিন্তু হালকা ব্যথাও হতে পারে, ওটা ইমপ্লান্টেশনের ব্যথাও বলি, তো সেটা কিন্তু পিরিয়ডের ব্যথা বলে কিন্তু অনেকে ভুল করে বা অনেক মহিলারা কিন্তু ভাবে যে ওটা পিরিয়ডের ব্যথা, তো ওটা কিন্তু পিরিয়ডের ব্যথা না, ওটা কিন্তু তোমার গর্ভধারণেরই একটি প্রাথমিক লক্ষণ। আর চতুর্থ যেটা, সেটা হলো আমাদের অনেক সময় কি হয় যে প্রেগনেন্সি আসলে আমাদের শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়,
তো সাধারণের থেকে যদি তোমরা দেখবে যে শরীরটা একটু গরম গরম লাগছে টানা 15 দিন 16 দিন 18 দিন, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই একটুখানি চেক করতে পারো, কারণ সেটাও কিন্তু একটা গর্ভধারণের প্রাথমিক লক্ষণ। এবার নেক্সট যেটা সেটা হলো প্রেগনেন্সি যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হজমের শক্তির হজমের একটু পরিবর্তন হয়। এ সময় যেহেতু একটা শরীরের মধ্যে পুরো চেঞ্জেস আসছে, তো সেক্ষেত্রে কিন্তু শরীরের অনেক কিছু হরমোনের পরিবর্তন হয়, যার কারণে কিন্তু আমাদের হজম শক্তির একটুখানি প্রবলেম হয়, আর যার কারণে কিন্তু আমাদের গ্যাসের পরিমাণটা বেশি বাড়ে, আর সাথে সাথে কিন্তু কোষ্ঠকাঠিন্যও হয়ে যায়। তো এটা যদি তোমাদের হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রেগনেন্সির লক্ষণ হলেও হতে পারে। আর নেক্সট যেটা সেটা হলো প্রেগনেন্সি আসলে অনেক সময় কি হয় যে নারীদের স্তন, তো স্তনে কিন্তু হালকা হালকা ব্যথা ফিল হয়, স্তনের যে নিপল সেই চারিপাশটা কিন্তু রংটা একটু চেঞ্জ হতে পারে, আর ব্যথাটা অনেক সময় কি হয় যে স্তন বা ব্রেস্ট সেই ব্রেস্টটা কিন্তু অনেক সময় হালকা টাইট হয়ে যায়। তো এই সমস্ত লক্ষণও কিন্তু প্রেগনেন্সির লক্ষণ হতে পারে। এবার নেক্সট যেটা সেটা হলো আমাদের তোমরা অনেক সময় দেখবে বা যদি প্রেগনেন্ট হয়ে যাও সেক্ষেত্রে ফিল করবে যে প্রেগনেন্সির প্রথম সপ্তাহে কিন্তু আমাদের কি হয় যে আমাদের ক্রেভিংটা সেটা কিন্তু বেড়ে যায়, যে ঝাল মিষ্টি টক বিভিন্ন রকম খাওয়ার মন চায়, এমনও মন চায় যে যে জিনিসটা কোনো দিন খাইনি সেটা কিন্তু খেতে ইচ্ছা হয়, আবার এমনও হয় যে যে জিনিসটা আমাদের প্রিয় ছিল সেটা কিন্তু তখন ভালো লাগে না। আবার অনেক সময় দেখবে সাথে সাথে কিন্তু হালকা মাথা ব্যথা হতে পারে এর সাথে, তারপর তোমার একটা সব কিছুর যেন সব কিছুর বলবো না কিছু কিছু জিনিসের হয়তো স্মেল অচানক হঠাৎ করে হয়তো বাজে লাগতে পারে, আবার হঠাৎ করে কি হয় টেস্ট বদল হয়ে যায়, মুখের স্বাদ বদল হয়, আবার কি হয় যে প্রেগনেন্ট হলে মহিলারা যে অনেক সময় দেখবে স্বপ্নের দিকটা যদি আমরা বলতে চাই, তো এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় নেই, তবু কিন্তু এটা সত্যি যে যারা প্রেগনেন্ট হয়েছে বা প্রেগনেন্সি যাদের এসেছে তারা কিন্তু স্বপ্ন অনেক রকমের দেখতে থাকে। তো প্রেগনেন্সি এসেছে এরকমও স্বপ্ন দেখা যায়, মানে অবাস্তব স্বপ্ন দেখা যায় প্রেগনেন্সি কিন্তু আসলে, মাথা ব্যথা হালকা বমি বমি ভাব উইকনেস এগুলো সমস্ত কিন্তু নর্মাল ব্যাপার প্রেগনেন্সি যদি আসে তাহলে সেক্ষেত্রে। তো এবার কিন্তু সবার ক্ষেত্রে যে এগুলো সমান সিমটম দেখা যাবে তা না, কারণ প্রত্যেকেরই আমি আগেও বলেছি প্রত্যেকের শরীর আলাদা, তো সেক্ষেত্রে কিন্তু সিমটমগুলো আলাদা আলাদা হতে পারে। তো তোমরা হয়তো অনেকে প্রেগনেন্সি এসেছে এমন হয়েছে যে অনেকের প্রেগনেন্সি এসেছে তো তাদের কিন্তু কোনো সিমটম নেই, শুধুমাত্র পিরিয়ড মিস হওয়ার পরে তারা প্রেগনেন্সি কিট দিয়ে চেক করেছে তখন কিন্তু দেখেছে যে তারা প্রেগনেন্ট। তো অনেকেরও কিন্তু এইরকম দেখা গেছে। তো প্রত্যেকের শরীর আলাদা 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 রকম সিমটম আসে, সেক্ষেত্রে আমি বলবো না যে সবার শরীরে আমি যে টিপসগুলো বললাম তো সেই সিমটমই দেখা যাবে এটা আমি বলবো না, কারণ ডিফারেন্ট শরীর ডিফারেন্ট সিমটম দেখা যেতে পারে। তো তোমাদের যদি এই সমস্ত সিমটমগুলো দেখা যায় তাহলে তোমরা ভাবতে পারো বা ধরে নেবে যে তোমাদের এবার হয়তো প্রেগনেন্সিটা এসেছে। তো সেক্ষেত্রে তোমরা ওয়েট করবে পিরিয়ডটা মিস হয়ে যাওয়ার। তো পিরিয়ডটা মিস হয়ে গেলে 4 থেকে 5 দিন যদি পিরিয়ড মিস হয়ে যায় সেক্ষেত্রে চেক করার ভুল করবে না, কারণ সেক্ষেত্রে চেক করলে ঠিক রেজাল্ট দেয় না, তখন কি এসসিজি হরমোনের মাত্রাটা ঠিক মতো থাকে না, তো সেক্ষেত্রে তোমার প্রেগনেন্সি কিট রেজাল্ট ঠিক দেয় না। আর তোমরা কম করে পিরিয়ড মিস হয়ে যাওয়ার 7 থেকে 10 দিনের মাথায় চেক করবে, এটি আমি অনেক ভিডিওতেই বলেছি। তো চেক করে দেখবে যদি পজিটিভ হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, আর যদি পজিটিভ না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো যাদের ওভুলেশন ঠিক মতো হচ্ছে না তো তারা কিন্তু আমার দেওয়া টিপসগুলো ফলো করে করতে পারো, যাতে কিন্তু তাদের ওভুলেশনটা ঠিক মতো হয় আর প্রেগনেন্সি আসে। তো আমি চাই তোমরা প্রত্যেকেই তোমাদের প্রেগনেন্সি আসুক, তোমরা বাচ্চার জন্য চেষ্টা করছো, তোমাদের প্রত্যেকেরই প্রত্যেকেই একটা সুস্থ সন্তানের জন্ম দাও, আমি এটি
চাই। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। তোমরা যারা নিউলি, তোমরা যারা নতুন প্রেগনেন্সি চাইছো, নতুন বিয়ে হয়েছে, নতুন মা হতে যাচ্ছ, যারা বুঝতে পারো না যে প্রেগনেন্সি আসলে কী কী সিমটম শরীরে আসে, অনেকে কী আছে যারা বাইরে থাকো, ফ্যামিলি থেকে অনেক দূরে, তো তারাও কিন্তু অনেক সময় বুঝতে পারো না, তো সেক্ষেত্রে তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো আশা করছি আজকের ভিডিও তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।